Hello everyone, welcome back to my YouTube channel Devour Delish. আজকে আমি তৈরি করব বাঙালির খুবই একটা ফেভারিট ডিশ চিংড়ি ভাপা. চিংড়ি ভাপা ইজ আ ফেমাস বেঙ্গলি রেসিপি. আপনারা এটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন. And yes, if you like this video, please do not forget to like, share and subscribe. চিংড়ি ভাপা করার জন্য প্রথমে আমি 250 গ্রাম চিংড়ি নিয়ে নিচ্ছি. এরপর স্বাদমতো নুন, হলুদ, আর 2-3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখলাম. এবারে আমি একটা মশলা বানিয়ে নেব. তার জন্য আমি 1 টেবিল স্পুন সর্ষে, যেটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, 1 টেবিল স্পুন পোস্ত, 2 কাঁচা লঙ্কা, 1 টেবিল স্পুন নারকেল কোড়া, 1 কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব. এরপর একটা টিফিন বক্সে মশলার পেস্টটাকে আর নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছটাকে ঢালবো. এবারে ভালো করে মাখিয়ে নিয়ে থেকে 1/2 টেবিল স্পুন মতো সর্ষের তেল ছড়িয়ে দেব. এবারে আপনারা চাইলে 3-4 কাঁচা লঙ্কা উপর দিয়ে সাজিয়ে দিতে পারেন. তারপর টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দেবেন. এবারে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে জল দিয়ে দেব আর একটা স্ট্যান্ড বসিয়ে দেব. তার উপরে টিফিন বক্সটা বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব. মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে কিছুক্ষণ রেখে দেব, কারণ ঠান্ডা না হলে টিফিন বক্সটা খোলা যাবে না. দেখতেই পাচ্ছেন আমাদের চিংড়ি ভাপা একদম রেডি টু সার্ভ.